थक 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 ना। गुड मॉर्निंग, सो वेलकम टू अदर ब्लॉग। तो आज के ब्लॉग एकदम सिंपल ब्लॉग है, कारण जस्ट बाड़ी থেকে বেরিয়ে আমি আজকে যাব ঘুষকড়া। ঘুষকড়া তো আমার একটা ভাই আছে, তো ভাইয়ের সঙ্গে দেখা করতে যাব। তো ওই রিলেটেডই আজকে ব্লগ। তো ভাই সিজন ঘুষকড়ায় স্কেটিং করে, তো তার সাথে দেখাই করতে যাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ একদম পুরো সকাল, ঠিক আছে, একদম মানে এখন 6টা বাজে, কেউ নেই, রাস্তা পুরো ফাঁকা। আমার ডানাতে একটা ব্যাগ আছে, একটা স্কেটিং শু আছে, আর সাইডে একটা ব্যাগ নিয়ে নিয়েছি। এই ব্যাগে মানে সকাল সকাল তো তাই ঘুম থেকে জাস্ট উঠলাম, মানে 5:30 ঘুম থেকে উঠে এসেছি। 6:30 ট্রেন আছে বর্ধমান থেকে, তো ওই ট্রেনে করে আমি ঘুষকড়া যাবো। তারপরে ঘুষকড়ায় গিয়ে স্কেটিং করবো, আর ভাইয়ের সাথে দেখা হবে। তো আজকে ব্লগ একটু অন্য ধরনের ব্লগ। তো বাড়ি থেকে বেরিয়ে আমাকে কিন্তু কিছুটা হাঁটতে হবে, কারণ টোটো আমার এখানে পাওয়া যায় না। সামনে যাবো, কে টোটো ধরবো, অ্যান্ড আমি টোটোটা ধরি, তারপরে দেখা হচ্ছে। ফাইনালি টোটো পেয়ে গেছি, বাড়ির দূর থেকে টোটো পেয়ে গেছি, খুব ভালো। আর না হলে আমাকে একদম রাস্তায় যেতে হবে, এখান থেকে স্টেশন যাবো, টিকিট কাটবো, তারপরে একদম 8 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি। এখন বাজে 6:20, আর আমাদের ট্রেন আছে 6:30, মানে 10 মিনিটের মানে 10 মিনিটের গ্যাপ। তো হাতিয়া আছে, একটা হাতিয়া ট্রেন আছে, ওই ট্রেনটা ধরবো। সকাল সকাল সানগ্লাস কে পরে ভাই, বলবো যে জয় বাংলা হয়েছে, জয় বাংলা। 7 নম্বরের ট্রেনটা ধরবো, বিশাল ভিড় ট্রেনে, সামনের দিকে যাও। ঘুষকড়াতে এসে পৌঁছে গেছি, এখন বাজে ঘড়িতে সকাল 7:30, তো এখন রোদও অনেক উঠে গেছে। তো এখন যাব ঘুষকড়ার বাজারের মধ্যে, যেখানে সিজনের বাড়ি। তোমাদের একবার জাস্ট দেখে দিই, ঘুষকড়া স্টেশন ওই দিকটা একটা প্ল্যাটফর্ম আছে, এদিকে একটা প্ল্যাটফর্ম আছে, আমি এটা দিয়ে উঠে ওই দিক দিয়ে বেরিয়ে যাবো। সিজনের জন্য ওয়েট করবো, সিজন আসছে, ফোন করেছিল, আগে আমি ঘুষকড়া এসেছিলাম এবং ইউটিউবে ভিডিও দেওয়া আছে, তোমার হয়তো দেখেছো। ওটা মিষ্টি রুটি আছে, হ্যাঁ, নরমাল নরম মিষ্টি কটার, আর এটা 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 তো ক্রিম রুটি, ক্রিম রুটি এটা তো বেশি ভালো, এটা একটা দিয়ে দিন তাহলে। হালকা করে একটা টিফিন করলাম, মানে ওই রুটি যেটা বাইরে মার্কেটে বিক্রি হচ্ছিল বাইরে, তো ওই রুটি নিয়ে নিলাম, রুটি খেলাম। খাওয়ার পরে সিজন ফোন করেছিল, তো বললো বাইরে দাঁড়িয়ে আছি, দেখি কোথায় বাইরে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, কেমন আছেন সিজন? না হ্যাঁ, আমার ভিডিও দেখেছো? ঠিক আছে চলো আজকে একসাথে ভিডিও করবো। থাক 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 থাক, না পড়লে শিখতে পারবে না। ঠিক আছে এখন আছি কি জানো জায়গাটা নাম, ঘুষকড়া কলেজের পিছনে, মানে পিছন সাইডটাতে এখানে একটা স্টেডিয়াম আছে, স্টেডিয়ামের মধ্যে প্র্যাকটিস করছি। আমরা স্টেশনে প্র্যাকটিস করছিলাম, বাট ওখানে কিছু প্রবলেমের জন্য ওখানে করতে পারলাম না, তো আমরা এখন ঘুষকড়া কলেজের ভেতরে রয়েছি, এখানে প্র্যাকটিস করছি। আর প্রচণ্ড ধীরে একদম যাতায়াত অবস্থা হয়ে গেছে। তো এই যে আমাদের সিজন ভাই প্র্যাকটিস করছে, সিজনের যে স্কেটিং আছে এটা স্কোয়ার্ড স্কেটিং। চলো
গাইস আমাদের প্র্যাকটিস কমপ্লিট হয়ে গেছে এখন আমরা এই যে এটা হচ্ছে কলেজ গুসকরা কলেজ গুসকরা কলেজ থেকে বের হচ্ছে এরপরে গুসকরা কলেজ গুসকরা মহাবিদ্যালয় এই কলেজে ভেতরে প্র্যাকটিস করেছিলাম আমরা এই টাটা 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 সো গাইস আমাদের ভিডিও অলরেডি কমপ্লিট হয়ে গেছে এবং প্র্যাকটিস কমপ্লিট হয়ে গেছে তো আমরা এখন বাড়ির দোস্ত রানি দিয়েছি আর আমার সাথে আছে আমার ভাই সিজন তো আমরা এখন বাড়ির দোস্ত মানে এতক্ষণ সিজনের বাড়িতে ছিলাম তো সিজনের বাড়ি থেকে এখন বেরিয়ে যাচ্ছি খাওয়া দাওয়া করে তো থ্যাংক ইউ সিজন থ্যাংক ইউ স্টেশনের উদ্দেশ্যে যাবো তো ভিডিওখানি শেষ করছি দেখা হবে এরকম আমার নতুন ভিডিওতে তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।